বাংলাদেশ টেলিভিশনের সাপ্তাহিক মুক্তিযুদ্ধ ভিত্তিক নিয়মিত অনুষ্ঠান রণাঙ্গনের দিনগুলিতে আপনাদের সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ রণাঙ্গনের স্মৃতি যুদ্ধের স্মৃতি আত্মস্বর্গের স্মৃতি যে মুক্তিযোদ্ধারা দিয়েছেন তাদের সহযোদ্ধাদের ডেকে এনে আপনাদের সামনে উপস্থাপন করি পাশাপাশি শহীদ পরিবার উনিশশো সালে যে তিরিশ লক্ষ মানুষ শাহাদাত বরণ করেছিল তাদের পরিবারের সদস্য যারা জীবিত আছেন যারা প্রত্যক্ষদর্শী সেই গণহত্যার তাদের স্মৃতিও তুলে আনি তুলে ধরি আমাদের বীরঙ্গনাদের কথা যারা নির্যাতিত হয়েছিল পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক এবং রাজাকার আলবদল কর্তৃক আমরা এইভাবে চেষ্টা করি আলোচনার মধ্যে দিয়ে এবং উনিশশো একাত্তরের স্মৃতির উপর সত্য ঘটনার উপর আবিতি শোনার মধ্য দিয়ে পাশাপাশি সঙ্গীতও শুনি সেই সব স্মৃতিকে সেই সব চেতনাকে লালন করে যেসব গীতিকাররা যে কবিতা অথবা গান লিখেছেন সে গান পরিবেশনের মধ্য দিয়ে এইভাবে আমরা সাজাই আমাদের রণাঙ্গনের দিনগুলি অনুষ্ঠানটি আজকে শুরু করছি মুক্তিযুদ্ধের একটি কবিতা আবৃত্তির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে ইসাখান উনিশশো একাত্তর সালের পয়লা আগস্ট রণাঙ্গন থেকে তার মা ফয়জনের এই চিঠিটি এক সহযোদ্ধার মাধ্যমে লিখে পাঠান মাগো তুমি আমায় ডাকছিলে আমার মনে হল তুমি আমার শিয়রে বসে কে বলে আমার নাম ধরে ডাকছো তোমার অশ্রু জলে আমার বক্ষ ভেসে যাচ্ছে তুমি এত কাঁদছ আমি তোমার ডাকে সাড়া দিতে পারলাম না তাই আমায় ডেকে ডেকে হয়রান হয়ে গেলে স্বপ্নে একবার তোমাকে দেখতে চেয়েছিলাম তুমি আমার বড় আবদারের ছেলের আবদার রক্ষা করতে এসেছিলে কিন্তু মা আমি তোমার সঙ্গে একটি কথাও বললাম না দু চোখ মেলে কেবল তোমার অশ্রু জলই দেখলাম তোমার চোখের জল মুছাতে এতটুকু চেষ্টা করলাম না মা তুমি আমায় ক্ষমা করো তোমায় বড় ব্যথা দিয়ে গেলাম তোমাকে এতটুকু ব্যথা তো চিরদিন আমার বুকে বেঁচেছে তোমাকে দুঃখ দেওয়া আমার ইচ্ছা নয় আমি স্বদেশ জননীর চোখের জল মুছাবার জন্য বুকের রক্ত দিতে এসেছি তুমি আমায় আশীর্বাদ করো নইলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না একটি বার তোমাকে দেখে যেতে পারলাম না সেজন্য আমার হৃদয়কে ভুল বুঝো না তুমি তোমার কথা আমি এক মুহূর্তের জন্য ভুলই নিমা প্রতিনিয়তই তোমার আশীর্বাদ প্রার্থনা করি আমার অভাব আমার অভাব যে তোমাকে পাগল করে তুলেছে তা আমি জানি মাগো আমি শুনেছি তুমি ঘরের দরজায় এসে সবাইকে ডেকে বলছো ওগো তোমরা আমার ঈশাক শূন্য দেখে যাও তোমার সেই ছবি আমার চোখের উপর দিন রাত ভাসছে তোমার এই কথাগুলি আমার হৃদয়ের তন্ত্রিতে তন্ত্রিতে কান্নার সুর তোলে মাগো তুমি আর অমন করে কেঁদো না আমি যে সত্যের জন্য স্বাধীনতার জন্য প্রাণ দিতে এসেছি তুমি তাতে আনন্দ পাও না কি করব মা দেশ যে পরাধীন দেশবাসী যে বিদেশের অত্যাচারে জর্জরিত দেশ যে কাজে অবনতা লাঞ্ছিতা অবমানিতা তুমি কি সবই নীরবে সহ্য করবে মা একটি সন্তানকেও কি তুমি মুক্তির জন্য উৎসর্গ করতে পারবে না তুমি কি কে বলি কাঁদবে আর কে দোনা মা যাবার আগে আর একবার তুমি আমার স্বপ্নে দেখা দিও আমি তোমার কাছে জানো পেতে ক্ষমা চাইব আমি যে তোমার মনে বড় ব্যথা দিয়ে এসেছি মা ইচ্ছে করে আমাকে বুকে টেনে নিতে চাইছো আমি তোমার হাত ছিনিয়ে চলে এসেছি খাবারের থালা নিয়ে আমায় কত সাধাসই না করেছ আমি পেছন ফিরে চলে এসেছি না আর পারছি না ক্ষমা ভিন্ন আমার আর উপায় নেই আমি তোমাকে দুদিন ধরে সমানে কাঁদিয়েছি তোমার কাতর ক্রন্দন আমাকে এতটুকু টলাতে পারেনি কি আশ্চর্য মা তোমার ইসহাক নিষ্ঠুর হতে পারলো কি করে ক্ষমা ক্ষমা করো করো মা আমায় তুমি তোমার আশা করি আপনাদের ভালো লেগেছে এখন চলে যাই আমাদের নির্ধারিত আলোচনায় যেটি আমাদের মূল পর্ব আজকেও আমরা যুদ্ধের কথা শুনব গৌরবের কথা শুনব সাহসের কথা শুনব আপনারা জানেন যে আমাদের নৌকমান্ডোরা উনিশশো একাত্তর সালে যে অপারেশনগুলো করেছিল পনেরোই আগস্ট থেকে শুরু করে ধারাবাহিকভাবে বাংলাদেশের নৌবন্দর এবং সমুদ্রবন্দরগুলোকে অচল করে দিয়েছিল এবং বিভিন্ন মহাসড়কে যে ফেরিগুলো ছিল সেগুলোকে অচল করে দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীকে কার্যত বিভিন্ন স্থানে অবরুদ্ধ করেছিল সেই নৌ কমান্ডোদের বীরগাথা আমাদের সবার জানা তারপরেও যারা জীবিত আছেন আমাদের সেই নৌ কমান্ডোরা তাদের কাউকে কাউকে এনে আপনাদের সামনে উপস্থাপন করি এবং তাদের বীরত্বের কথা তাদের যুদ্ধের কথা তাদের কৌশলের কথা আপনাদেরকে জানাই আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি নৌ কমান্ডো মোহাম্মদ জসিমুদ্দিনকে তিনি উনিশশো সালে অত্যন্ত সাহসিকতার সাথে নৌ কমান্ডো হিসাবে কাজ করেছিলেন নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহের শেষে চতুর্থ সপ্তাহের প্রারম্ভে কোনো একটি সময়ে কাজপুর ফেরিঘাট তিনি আক্রমণ করেছিলেন এই সফল আক্রমণের কথা আমরা এখন শুনব আমাদের নৌকমান্ডো মোহাম্মদ ঢাকা থেকে প্রথম কুমিল্লা দিকে রওনা দেওয়ার সময় কাজপুর পড়ে ড্যামরা কাজপুর ফেরি পড়ে তারপর আরও তিনটা ফেরি ছিল তো প্রথমটি ছিল কাজপুর ফেরি তো ওটা যদি বিচ্ছিন্ন করা যায় ফেরিগুলি যদি ডুবিয়ে দেওয়া যায় তাহলে পাকিস্তানি সৈন্যদের কুমিল্লার সাথে পক্ষান্তরে চট্টগ্রামের সাথেও যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় স্থলপথে দুটো ফেরি দুটো ফেরি ছিল আমরা তিনজন প্রথমে আমরা ওই দুটো ফেরিতে কাজ করি ওই দুটো ফেরি ডুবানোর জন্য আমরা এই পদক্ষেপ নিই তা আমাদের সালটা ছিল সোনারগাঁও অন্তর্গত অলিপুর একটা গ্রাম আছে ওই গ্রামে আমরা মুসাচর গ্রামে আমরা অলিপুর বাজারের পাশে মুসাচর গ্রামে আমরা আমাদের শেল্টার বা আশ্রয়স্থল হিসাবে ও জায়গাটা আমরা বেছে নিই এবং আমরা বাইশজন নেভেল কমান্ডো ছিলাম নৌ কমান্ডো তো বাইশ জন থেকে বাইশ জনের থেকে তিনজনকে আমাদের যিনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন আবিদুর রহমান বীর বিক্রম তার নেতৃত্বে আমরা কাজপুর ফেরি অপারেশনের জন্য নির্দেশিত ছিলাম আমরা আর কমান্ডোর মধ্যে সবাই ছাত্র জি সবাই ছাত্র গুটি কয়েক ছিল আমাদের আটজন ছিল যারা ফ্রান্স থেকে এসে এই নৌবাহিনী কমান্ডো দলটি গঠন করার ব্যাপারে তাদের একটা ভূমিকা ছিল বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে সেই পলাশীর প্রান্তরে আমরা আমরাতি নদীর পাড়ে যেখানে পলাশির যুদ্ধ হয়েছিল সিরোজুদ্দৌলা ও নবাব সিরোজ এবং ক্লাইভের মধ্যে সেই জায়গাটায় আমাদের ট্রেনিং ব্যবস্থা হয়েছিল সেখান থেকে আমরা ট্রেনিং প্রাপ্ত হয়ে দেশে ঢুকেছিলাম তো দুটো ফেরি দুপাশেই চলাচল ছিল তা আমরা একটা সময় নির্ধারণ করলাম যে আমরা রাতের বেলা অপারেশনটা করবে দিনের বেলা কখনো আমাদের পক্ষে সম্ভব ছিল না তা রাতের জন্য আমরা নির্দেশিত ছিলাম যে রাতের অপারেশন করব তো মুসাচ্চ যে গ্রামে আমরা আশ্রয় নিয়েছিলাম সেই গ্রামের যে চেয়ারম্যান ছিল সে চেয়ারম্যানের বাড়িটা আমরা আশ্রয়স্থল হিসেবে নিলাম এবং সে চেয়ারম্যান ছিল শান্তি কমিটির চেয়ারম্যান তাকে আমরা সরিয়ে দিয়ে তার ছেলে বিদ্যুতের কথা আমার এখনও কিছু মনে পড়ে ওই বাড়িতে আমরা ছিলাম বাইশজন কীভাবে আপনারা গিয়েছেন এখন বলবেন একটু সেটা ছিল যেহেতু মাইন লিম্পেড মাইন আমাদের লিম্পেড মাইনগুলো লিম্পেড তো একটা নাম জি দ্বিতীয় মহাযুদ্ধের সময় এই মাইনগুলি যুগোস্লাভিয়া ব্যবহার করেছিল ওই মাইনগুলি ভারতীয় সরকার এনেছিলেন আমাদের জন্য এবং অনেক দামি মাইনগুলি ছিল সেই মাইনগুলো প্রায় পাঁচ থেকে সাত কেজি ওজনের মাইন আনুমানিক সেই মাইনগুলোকে আমরা আমাদের বুকের সাথে বেঁধে নিতাম গামছা দিয়ে গামছা দিয়ে বেঁধে নিয়ে তারপর আমরা সাতাতাম আমাদের দুটা পায়ে দুটো ফ্রিজ থাকতো আর সবচেয়ে বেশি কষ্টকর যেটা ছিল সেটা ছিল আমাদেরকে কোনো রকম অক্সিজেন দেওয়া হতো না অক্সিজেন মাস্ক থাকতো না অক্সিজেন সিলিন্ডার থাকতো না আমাদেরকে পুরোটাই সাঁতরে যেতে হতো এবং ডুব দিয়ে ডুব দিয়ে মাঝে মাঝে আত্মকোম করার চেষ্টা করতাম মাঝে মাঝে ফ্লাস করতাম কচুরি পানা উপরে নাকের উপর দিয়ে ব্যাকস্ট্রোক সুইমিং করতাম আর ফ্রিঞ্জ দিয়ে সাঁতার কেটে কেটে যেতাম আর একটা ছুরি মাত্র আর একটা ছুরি একটা ছুরি ছিল একটা গামছা দুটো ফিলস এছাড়া আমাদের আর কোনো উপকরণ ছিল না যুদ্ধের সময় তো সেই হিসাবে আমরা মুসাচ্চর থেকে একটা দিন নির্দিষ্ট দিনে রেকি করলাম যেদিন সেই রেকির বিষয়টা ছিল রেকি করার জন্য যখন নদীর ঘাটে আসলাম এসে অত্যন্ত গোপনে রেকি করতে হয়েছে আমরা কোথায় পানি দিয়ে নামব রাতে কোন দিক দিয়ে উঠবো আর দুদিকে যে মাইন ছিল মাইনগুলোর কোথায় কোথায় অবস্থান সেগুলি দেখা জরুরি ছিল ফেরিগুলি দেখলাম দেখে তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা অমুক দিন রাত অপারেশন করবো তা আমরা তিনজন এসে নদীর পাড়ে কতগুলো ছোট ছোট টিনের ঘর ছিল কিছু গাছগাছাড়া ছিল সেই গাছগাছাড়ার নিচে টিনের ঘরের ওখানে এসে আমরা আশ্রয় নিলাম এবং মাইনগুলো আমাদের সাথে তিনজনের সাথে তিনটা মাইন আর আমরা সিদ্ধান্ত নিলাম পূব পাশে যে ইয়া ফেরিটা ছিল ওই ফেরিটা দায়িত্ব দিয়েছি আমরা নুরুলগুনিকে ওটা মাইন ওর হাতে মাইন্ড ছিল ওর কাছে যে মাইন্ড তাকে বলা হলো যে পূব দিকে যে ফেরিটা ছিল সেই ফেরিটা মাইনটা যেন সেই লাগিয়ে দিয়ে আমি আর রহিম নদীর ওপারে ঢাকার সাইডটা যেটা নদীর ওপারে গিয়ে সাঁতরে ওই ফেরির মধ্যে আমরা মাইনটা লাগাবো আর দুজন ওইদিকে যাওয়ার পিছনে একটা কারণ হলো এই পাশে যে আছে তার সাঁতরাতে হচ্ছে না খুব বেশি একটা কিন্তু আমাদের দুজনকে সাঁতরে ওপারে যেতে হবে তখন আমরা দুজন তখন অপেক্ষা করতে লাগলাম কখন আমরা নামব কারণ ফেরি তখন চলাচল করছিল তো আমাদের উপর থেকে নির্দেশ ছিল চলাচলরত অবস্থায় কোন ফেরি বা কোনো জাহাজে যেন আমরা মাইন না লাগাই আমরা এইভাবে কাজ করতাম যে ফেরি স্থির থাকবে জাহাজ স্থির থাকবে এবং ইভেন ইঞ্জিন যদি বোঝা যায় যে ইঞ্জিন চলছে জাহাজের ইঞ্জিন তাও মাইন লাগানো যাবে না তো দুটা ফেরি থামল আনুমানিক রাত বারোটা কি একটা হবে মাঝরাতে তাদের এই পাঞ্জাবিদের বা আর্মিদের একটা নিয়ম আছে তাদের শিফট চেঞ্জ হয় তো ওটার জন্য আমরা অপেক্ষা করতে লাগলাম যে শিফটও চেঞ্জ হোক আর ফেরিও মোটামুটি গাড়ি আসা যাওয়া বন্ধ পাঞ্জাবিদের অনেক অনেক গাড়ি যায় পাঞ্জাবিদের প্রতিদিন অনবরত টহল গাড়ি যাচ্ছে অনবরত রসদ নিয়ে যাচ্ছে পাঞ্জাবিদের এগুলো আমরা লক্ষ্য করলাম তারপর দেখলাম যে এখানে আমাদের কাজটা কাজ করাটা বিশেষ গুরুত্ব রাখে তারপর আমরা দুজন তিনজন নদীর পাড়ে বসে রোলাম তারপর আস্তে আস্তে তার তখন বারোটা বাজে খুব ধীরে ধীরে চিন্তা করলাম যে এখন আমরা ক্রলিং করে দাঁড়িয়েতে যাওয়ার কোনো অবকাশ নাই কারণ নদীর দুধারেই সার্চ লাইটে এত লাইটের এত বেশি আলো যে কেউ একজন গোপনে যাওয়ার কোনো স্কোপ নেই কোনো সুযোগ নেই তখন আমরা কি করলাম ক্রলিং করে আস্তে 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 পানিতে নেমে গেলাম আস্তে পানিতে নেমে গেলাম নেমে গণিকে বললাম যে তুমি এ পারে থাকো তবে মাইন্ড প্রথম লাগাবা না একটু ওয়েট করবা কারণ তুই মাইন্ড লাগিয়ে ফেললে আমাদের মাইন্ডগুলোর ব্লাস্ট হওয়ার জন্য যে সময়টা দরকার আধা ঘণ্টা আধা ঘন্টা পরে অটোমেটিক্যালি ব্লাস্ট হয়ে যাবে এটা আর এই মাইনের আরেকটা বৈশিষ্ট্য হলো পানির উষ্ণতা বা ঠান্ডা এটা তারতম্যের কারণে পাঁচ মিনিটের দিক হতেই পারে বা দুই মিনিটে দিক হতে পারে মাইনগুলির ভিতরে একটা ইয়া থাকে মোম জাতীয় একটা জিনিস থাকে যে মনের মোমের ধর্ম হলো আগুনে গলে আর এই মোমটার ধর্ম হলো পানিতে গলে এটার পাশে একটা পুরকাশন ক্যাপ থাকে পানিতে গলে গলে মনটা যখন শেষ হয়ে যায় পুরকাশন ক্যাপটা গিয়ে হ্যাঁ এটা হিট করে হিট করলে তখন মাইন্ডটা ব্লাস্ট হয় এটার বাইরে একটা সলিউবল প্লাগ থাকে ওই প্লাগটাকে আমরা খুলে ফেলি তো ওই প্লাগটা চাপানো থাকে আটটানো থাকে চিপিতে তখন মাইন্ডটা আমরা বুকে বাঁধা অবস্থায় আমরা রওনা দিই সাঁতার দিয়ে আর কি তখন নুরুলগনিকে পাশে রেখে নদীর পাড়ে রেখে আমরা ওই পাড়ে আর রহিম ব্যাক স্ট্রোক দিয়ে কখনো আবার ফ্রি স্টাইলে যেভাবে যখন যেভাবে পাঠছি আর একটু ওই কুচুরি পানা বা কিছু একটা পেয়েছি ওই ধরনের কিছু একটা দিয়ে মুখের উপর দিয়ে দিয়ে আস্তে আস্তে স্রোতের সাথে সাথে নদীর ওপারে চলে গেলাম দুজনেই আমি আর রহিম নুরুল নুরুলগুড়িকে রেখে গেলাম তা আমি আর রহিম ওপারে গিয়ে ওই যে ফেরিটা ছিল ফেরির উপর আবার পাঞ্জাবিরা ছিল মাঝে মাঝে ওরা সিগারেট খাচ্ছিলো সিগারেট খাচ্ছিলো আর হাঁটছিল আবার কাউকে দেখলাম বসা অবস্থায় ভয় লাগছিল তো বটেই দূর দূর বুক ছাত্র বয়স কম কিন্তু সাহস করতে নেমেছি কাজ করার জন্য এর আগে আমি একটা বরিশাল থেকে অপারেশন করে এসেছি তা ঢাকার অপারেশন ছিল আমার কাছে নতুন অভিজ্ঞতা তে নেমে তারপর রহিমকে বললাম যে তুমি ওপাশের মাইন্ডটা লাগাও এই পাশে মাইনটা আমি লাগাই দুপাশে দুজনের দুইটা মাইন্ড লাগালাম ডুব দিয়ে আর দীর্ঘদিন ফেরি পানিতে চলাচলের কারণে ফেরির নিচে যে শেওলা পড়েছিল এগুলো আবার পরিষ্কার করার জন্য আমাদের সাথে ছুরি থাকতো আর ছুরিটা এত ভয়ঙ্কর এই যে রাইফেল কিংবা বিভিন্ন আগ্নেয়াস্ত্রর মুখে যে ছুরি থাকে বেয়নেড থাকে তার চেয়েও বিষাক্ত এই ছুরি আমাদের ছুরিটার সাইজে অনেক ছোট ছিল কিন্তু অত্যন্ত বিষাক্ত ছিল ওখান তখন আমরা কি করলাম ওই শ্যালার পরিষ্কার করলাম ছুরি দিয়ে কারণ মাইনের নিচে অনেক পাওয়ারফুল ম্যাগনেট থাকে ওই ম্যাগনেটেই সাহায্য করে লাগিয়ে দিল লাগিয়ে দেয় তারপর কী করলাম আস্তে আস্তে দুজনে পরিষ্কার করলাম করে রহিমকে আমি ইশারা দিলাম আর জাহাজের মধ্যে যে পাঞ্জাবিরা হাঁটাহাঁটি করছিল কেউ কেউ বসেছিল আমরা অতি সংগোপনে মাঝরাতে শিপ চেঞ্জ হয়েছে তারা খেয়াল করছিল না যে এর মাঝে কী হচ্ছে গোপনে আস্তে আস্তে দুজনে দুইটা মাইন লাগিয়ে দিলাম ওটা ও লাগিয়ে দিয়ে ও আমাকে হাত দিয়ে ইশারা দিল যে আমার কাজ হয়ে গেছে হুম আমি চললাম আমাদের আগে থেকে কথা ছিল কারেন্টের ফেভারে আমরা সুইমিং করব কারেন্টের এগেনস্টে যাবো না স্রোতের বিপরীতে আমরা যাব না স্রোতের হ্যাঁ সেটাই নিয়ম অনুকূলে আমরা যাব এবং আমাদের ট্রেনিংয়ের সময় তাই ছিল সব সময় সুইমিং এভাবে আমরা চলে গেলাম তখন মাইন্ড দুটা লেগে আর ওপাশে নুরুল গুনিকে যে দায়িত্বটা দিয়েছিলাম নুরুলগুনি সে সেইভাবে তার দায়িত্ব সেরে সে চলে গেল তাকে বলেওছিলাম যে অমুক জায়গায় তুমি উঠবে তো যাই হোক আমরা দুজন মাইন্ড যথাস্থানে সেটে দিয়ে আমরা চলে গেলাম চলে গিয়ে আমাদের নির্ধারিত জায়গা দুপাশে কিন্তু কাভারিং ছিল আমাদের জন্য ওখানকার স্থানীয় মুক্তিযোদ্ধা যারা ছিল ওই মুক্তিযোদ্ধার আমাদেরকে কাভারিং দিয়েছিল এই কাজটা যেন ঠিকভাবে আমরা করতে পারি কটে যাওয়ার জাহাজ থেকে আমরা যখন ইয়া থেকে গেলাম ওই ফেরি থেকে কত আধা কিলোমিটার পানি থেকে নদীর পূপ উঠলাম পশ্চিম পাশ ঢাকা পূপ উঠলাম পূব উঠে যেখানে ওঠার কথা ছিল আমাদের সেখানে উঠলাম ওঠার পর আমরা আস্তে আস্তে নুরুলগুনির জন্য ওয়েট করতেছিলাম যে জাহাজে কিন্তু এখনও ইয়া ফেরির মাইনগুলি এখনো ব্লাস্ট হয় নুরুলগুনির জন্য একটু ভয় লাগছিল যে কোন দিক দিয়ে কি ধরা কোথায় গেলে কোথায় গেল এটা নিয়ে ভাবছিলাম তো নদীর ওপারে আমি আর রহিম একটু আলোচনা করলাম ফিস ফিস করে কথা তো বলাই জানা ভয় লাগে দুপাশে পাঞ্জাবি লাইট মানে ভয়ঙ্কর একটা অবস্থা একটা ঘরের আড়ালে বসে আমরা একটা গাছের নিচে তখন আমি